হ্যালো ক্রিয়েটিভ পিপল, আপনি জানেন কি অ্যাডোবি ইলাস্ট্রেটরের স্ক্রিপ্ট ব্যবহার করে কিভাবে আপনি আপনার কাজকে আরও সহজ এবং দ্রুত করতে পারেন? আজকের এই সমস্ত ভিডিও জুড়ে আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের স্ক্রিপ্ট কি এবং এটা কেন গুরুত্বপূর্ণ এবং এটি কিভাবে আপনার ডিজাইনিং প্রসেসকে আরও কার্যকর করে তুলতে পারে। এই পুরো ভিডিওতে আমরা দেখব কিছু চমৎকার স্ক্রিপ্টের উদাহরণ যা আপনার নেক্সট প্রজেক্টের জন্য অনেক সময় সঞ্চয় করে দিতে পারে, আপনার ডিজাইনকে এক নতুন দিগন্তকারী পেশাদারিত্ব এনে দিতে পারে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। একেবারে সর্বপ্রথম আমরা যে স্ক্রিপ্টটি দেখব সেটি হচ্ছে সার্কেল ফিল। যে কোনো শেপকে এটি সার্কেল দিয়ে ফিল করে দেয়, কিন্তু র্যান্ডমলি আমরা সার্কেলের সাইজ নির্ধারণ করে দিতে পারি। আমি একটি টেক্সট নিচ্ছি টেক্সট টুল থেকে এবং আমি এখানে লেটার ডি টাইপ করলাম। লেটার ডিটাকে আমি জুম করে এই লেটারটাকে ক্রিয়েট আউটলাইন করে নিলাম রাইট বাটন ক্লিক করে। এখন এই লেটারটাকে আনগ্রুপ করে নিলাম এবং এই লেটারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ফাইল থেকে স্ক্রিপ্টে ক্লিক করব এবং এখানে যে স্ক্রিপ্ট সার্কেল ফিল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কালার, যেহেতু আমাদের ডি লেটারের কালারটা ব্ল্যাক আছে, তো এখান থেকে আমি গ্রে কিংবা হোয়াইট কিংবা যে কোনো অন্য কালার দিয়ে দিতে পারি। তারপরে এইখানে ম্যাক্সিমাম যে সবথেকে বড় সাইজটা হবে সেটা আমি 10 দিয়ে দিলাম এবং যেটা মিনিমাম সাইজ একেবারে ছোট সাইজ হবে সেটা আমি 1 দিয়ে দিলাম। এবার যদি আমি ওকে ক্লিক করি, অল্প একটু সময় নেওয়ার পরে দেখবেন কিন্তু আমাদের লেটার ডি এইটা একেবারে র্যান্ডমভাবে খুব সুন্দর করে সার্কেল দিয়ে ফিল হয়ে গেছে। তো আমি যদি আমাদের লেটারটাকে রিমুভ করে দিই, এখন দেখেন আমাদের এই লেটারটা কিন্তু পুরোপুরি ফিল হয়ে গেছে। প্রিভিয়াস স্ক্রিপ্ট দিয়ে আমরা যে আমাদের লেটারটাকে ফিল করলাম, এখন আমরা যে স্ক্রিপ্টটা দেখব সেটা হচ্ছে যে কোনো ফিল শেপকে এই স্ক্রিপ্ট দিয়ে র্যান্ডম সোয়াস কালার দিয়ে ফিল করা যায়। আমরা ফার্স্টে আমাদের কালার জেনারেট করে নিই। এই শেপ থেকে আমি কালারগুলো জেনারেট করতে চাচ্ছি, তো আমি শেপটাকে সিলেক্ট রেখে অবজেক্টে ক্লিক করব। অবজেক্ট থেকে ক্রিয়েট অবজেক্ট মোজাইক এখানে ক্লিক করলে তো এখান থেকে আমাকে দেখাবে যে আমি উইথে কয়টা র নেব, হাইটে কয়টা র নিয়ে কালার জেনারেট করতে চাচ্ছি। তো আমি এখানে 5 দিলাম, হাইটও 5 দিলাম, ওকে ক্লিক করলাম। এখন দেখেন কিন্তু আমাদের ওই শেপটা ডিলিট হয়ে এখানে কিন্তু আমাদের র্যান্ডম কালার চলে আসছে। তো আমি যদি এখন এই কালারটাকে আমাদের সোয়াস প্যানেলের গ্রুপে অ্যাড করি, আমাদের লেটারটাকে আনগ্রুপ করে ফেললাম, এখন এই লেটারটাকে ড্র্যাগ করে সিলেক্ট করলাম এবং সোয়াস থেকে কালার গ্রুপটাকেও সিলেক্ট করলাম। এখন আমি যদি এই স্ক্রিপ্টে চলে যাই, এই যে, তো এখন দেখেন আমাদের লেটারটা কিন্তু একেবারে যতগুলো কালার আমরা সিলেক্ট করছিলাম সমস্ত কালার দিয়ে ক্লিকের মাধ্যমেই কিন্তু এটা ফিল করা সম্ভব হয়ে গেছে। কিন্তু আমি র্যান্ডমলি যদি হাত দিয়ে ধরে করতে যেতাম তাহলে অনেক সময়ের প্রয়োজন ছিল। এখন আমাদের 3 নম্বর স্ক্রিপ্ট, যেটা যে কোনো অবজেক্টের সাথে র্যান্ডম যে শেপগুলো আছে সেই শেপ দিয়ে ফিল করতে পারি। স্ক্রিপ্টের নাম ফিলিঙ্গার স্ক্রিপ্ট। এগেইন লেটার ডি নিচ্ছি, আমার ফেভারিট লেটার ডি, ক্রিয়েট আউটলাইন করলাম এবং আনগ্রুপ করে নিলাম। যদি আমি এই শেপগুলো দিয়ে এই লেটারের সাথে ফিল করতে চাই, এই গ্রুপ শেপগুলোকে সিলেক্ট করে লেটারটাকে সিলেক্ট করে ফাইল থেকে স্ক্রিপ্টে চলে গেলাম। স্ক্রিপ্টে আসার পরে এখান থেকে এই যে ফিলিঙ্গার এটাকে ক্লিক করলে এখানে র্যান্ডম থাকবে, আপনি ট্রিক করে দেখতে পারেন। আমাদের লেটারটা কিন্তু এই শেপগুলো দিয়ে ফিল আপ করা হয়ে গেছে। এবার লেটার ও আমি এই প্যাটার্নটা দিয়ে ফিল করতে চাচ্ছি, তো এই প্যাটার্নটাকে আমি উপরে নিয়ে আসলাম অ্যারেঞ্জ থেকে এবং লেটার ওটাকে আনগ্রুপ করে নিলাম এবং প্যাটার্ন এবং লেটার ও কে ড্র্যাগ করে সিলেক্ট করে স্ক্রিপ্টে চলে গেলাম। স্ক্রিপ্ট থেকে এগেইন বুম, জাস্ট ক্লিকের মাধ্যমেই কিন্তু আমরা র্যান্ডমলি আমাদের শেপগুলোকে ফিল করে ফেলেছি স্ক্রিপ্টের সাহায্যে। এখন আমরা যে স্ক্রিপ্টটা দেখব, 4 নম্বর স্ক্রিপ্ট, টেক্সট ব্লক। এইটা হচ্ছে যখন আপনি র্যান্ডম কিছু লিখেন এবং লেখার পরে সেই টেক্সটগুলোকে খুব সুন্দরভাবে অ্যালাইন করা, অ্যাডজাস্ট করা। এইখানে দেখেন আমার টেক্সটগুলো কিন্তু হাইট সবগুলোর সেম আছে কিন্তু উইথ কিন্তু সবগুলোর সেম নেই। তো আমি এই টেক্সটগুলোকে একেবারে সেম প্রপোর্শনে সাজানোর জন্য একই লিখের মাধ্যমে তো আমি টেক্সটগুলোকে ড্র্যাগ করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ফাইল থেকে স্ক্রিপ্ট, স্ক্রিপ্টে এসে টেক্সট ব্লক এখানে ক্লিক করলাম। এখন বলতেছে টেক্সট ব্লক কত ইউনিটের মতো আমরা দিব, কত পিটি, এটাকে আমি 250 দিতে পারি এবং কত এমএম স্পেস থাকবে, 10 এমএম
এই লেখাটাই কিন্তু একেবারে প্রপোর্শন অনুযায়ী যেভাবে টি শার্ট এবং বিভিন্ন ডিজাইনে লেখা থাকে সেভাবে কিন্তু হয়ে গেল এক ক্লিকের মাধ্যমেই। আমাদের টেক্সট ধরে ধরে অ্যালাইন করতে হলো না। সেকেন্ড আমরা এইটাও দেখি, এটাও কিভাবে ক্লিক। এখানে মনে হচ্ছে একটু গ্যাপ বেশি হয়ে গেছে, তো এখানে যে আমরা 10 mm দিছিলাম ওইখানে একটু কমাই দিতে হবে। তো আমি এগেইন আবার স্ক্রিপ্টে ক্লিক করব, টেক্সট ব্লকে ক্লিক করব, এখানে 250 দিলাম এবং এখানে দিতে পারি 5। এই যে দেখেন এটা হয়ে গেছে। আমরা নেক্সট স্ক্রিপ্টে চলে যাই, স্ক্রিপ্ট নাম্বার 5। এটা হচ্ছে আমরা র্যান্ডমলি যে কোনো পয়েন্টকে মুভ করাতে পারবো এই স্ক্রিপ্টের মাধ্যমে, এক ক্লিকের মাধ্যমে। তো আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টগুলো ক্লিক করি এবং ফাইল থেকে স্ক্রিপ্টে ক্লিক করি এবং যে এই যে আমাদের পয়েন্ট মুভ র্যান্ডম এই স্ক্রিপ্টে ক্লিক করি, তো এখন দেখেন এখানে কিন্তু হরিজন্টালি পয়েন্টগুলো মুভ করাবো। এই জন্য আমি এখানে দিচ্ছি -40 বা -30 এবং এখানে +30, এখানে 0, এখানে 0। এখন যদি আমরা এটাকে অ্যাপ্লাই করি, ক্লিক করে আমরা দেখে নিতে পারি যে কেমন আমাদের পছন্দ হয়। আবার যদি ফার্স্ট থেকে করতে চান তাহলে রিভার্ট ক্লিক করে আবার করতে পারেন, এমন থাক আমি এমনই নিচ্ছি। তারপরে ডান সাইডের যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে এখান থেকে আমি এগেইন স্ক্রিপ্টে ক্লিক করলাম। স্ক্রিপ্টে ক্লিক করার পরে পয়েন্ট মুভ হরিজন্টালি থাকবে, তারপরে অ্যাপ্লাই, ওকে আমি এরকম রাখলাম। এবার এই যে যে নিচের শেপগুলোর পয়েন্টগুলো এগুলোকে আমরা যদি এগেইন, এখন কিন্তু আমাদের হরিজন্টাল বাদ দিতে হবে এবং ভার্টিক্যাল নিতে হবে। তো আমরা এখানে দেব 0, এখানেও 0, ভার্টিক্যালি আমরা এখানে -30 +30। স্ক্রিপ্ট দিয়ে কিন্তু আমরা যদি 1000 অ্যাঙ্কর পয়েন্টও থাকে, 1000 পয়েন্টও থাকে, সেগুলোকে র্যান্ডমলি যে কোনো সময় এক ক্লিকের মাধ্যমেই মুভ করাতে পারবো। ট্রায়াঙ্গেলটার এটা আমাদের 6 নম্বর স্ক্রিপ্ট, যে কোনো শেপকে এক ক্লিকের মাধ্যমে ট্রায়াঙ্গেলে পরিণত করা যায়। আমি আমাদের ম্যাপটাকে এখানে ভেক্টর হিসেবে রাখছি এবং এটাতে যে কালার দিছি সেই কালারের উপরেই কিন্তু ট্রায়াঙ্গেল শেড দিয়ে আমাদের শেপগুলোকে দিবে। তো আমি অবজেক্ট ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট থেকে একেবারে নিচে ট্রায়াঙ্গুলার, দেখেন এক ক্লিকের মাধ্যমেই কিন্তু পুরো শেপ ট্রায়াঙ্গেল শেপে রূপান্তরিত করে দিছে। আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারি, এখানে আমরা কতগুলো শেপ চাই সেটা নির্ধারণ করে দিতে পারি। শেপটাকে সিলেক্ট রাখা অবস্থায় ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করার পরে স্ক্রিপ্টে থেকে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ট্রায়াঙ্গেলে ক্লিক করব এবং এখান থেকে আমরা যদি কমিয়ে বাড়িয়ে দিয়ে দেখি, যদি 150 দেই তাহলে কিন্তু আরো বেশি ট্রায়াঙ্গেল হবে, আর যদি কম দেই তাহলে আরো কম ট্রায়াঙ্গেল হবে। এটা খুবই খুবই ইউজফুল একটা স্ক্রিপ্ট। ট্রায়াঙ্গেল হওয়ার পরে আমরা কিন্তু আমাদের শেপটাকে ডিলিট করে দিতে পারি। স্টক দেখা যাচ্ছে, স্টকগুলোকে আমরা চাইলে রিমুভ করে দিতে পারি। এখন কিন্তু শুধু আমাদের ট্রায়াঙ্গেল এবং কালার শেডগুলো দেখাচ্ছে। তো আমাদের লাস্ট স্ক্রিপ্ট হচ্ছে ডুপ এট সিলেক্টেড অ্যাঙ্কর্স, এটা হচ্ছে আমাদের লাস্ট স্ক্রিপ্ট। আমি যদি চাই এই রেক্টেঙ্গেলটাকে এক ক্লিকের মাধ্যমেই এই পয়েন্টগুলোতে কানেক্ট করে দেয় তাহলে কিভাবে করব। এই যে কয়টা রেক্টেঙ্গেলের এই পয়েন্টে আমি এই রেক্টেঙ্গেলটাকে বসাতে চাই সেই সমস্ত রেক্টেঙ্গেলগুলোকে সিলেক্ট করব এবং ফাইল থেকে স্ক্রিপ্ট, স্ক্রিপ্টে ক্লিক করলেই কিন্তু এক ক্লিকের মাধ্যমে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এই রেক্টেঙ্গেলটা বসে যাচ্ছে। তো আমি চাচ্ছি এই ডান সাইডের এই পয়েন্টগুলোতে এই সার্কেলটাকে বসাতে। তো আমি ডান সাইডের পয়েন্টগুলো সিলেক্ট করলাম এবং সার্কেলটাকেও সিলেক্ট করলাম, শিফট প্রেস করে এবং স্ক্রিপ্টে ক্লিক করলাম। তো এখন দেখেন খুব সহজেই একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আমরা আমাদের অবজেক্টে একটা টেকনোলজি ফিল নিয়ে আসতে পারতেছি শুধু একটা ক্লিকের মাধ্যমেই। তো এই ভিডিওতে আমরা শিখলাম কিভাবে স্ক্রিপ্ট ব্যবহার করে কাজের পেশাদারিত্ব বজায় রেখে কাজকে দ্রুত এবং সহজ করা যায়। আশা করি সমস্ত ভিডিও জুড়ে আপনারা ছিলেন এবং ভিডিওটি এক্সাইটিং এবং এনজয়েবল ছিল আপনাদের জন্য। ভিডিওটি আপনাদের নতুন দক্ষতা অর্জনের একটি ধাপ হতে পারে। আপনারা যে কোনো ধরনের মতামত কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না অবশ্যই। ডিজাইনিয়াম সবসময় আপনাদেরকে সেরা ডিজাইন সলিউশন দিতে প্রস্তুত। কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত স্টে ক্রিয়েটিভ, স্টে ইনস্পায়ার্ড।